এই যে শিশির দলে বলছিল গোলাম হোসেন আমি সবই বুঝি কিন্তু উপায় নাই, আমি কি করব, আমার যে হাত পা বাঁধা, কিন্তু আমি তো সংসারের কাছে জিম্মি, আমার হাত পা বাঁধা, কাজও আমি করি, ইনকামও আমি করি, বাজারও আমি করি, তো সংসার আমি চালাই, তো আমার হাত পা বাঁধা না ভাইসা? আপনারা তো বিচারতেছে বিকাল থেকে, আমি যেহানো যেহানো যাইন সব জায়গা বিচারছি, এমন কোনো জায়গা বাদ রাখছি না বিচার, ওখানে শেষ পেশি আনায় আপনার আমি ফাইলাম। আপনি জানেন না যে সর্দার ফরে বাকরি নামাজের ফরে এইখানে এসে আমি বসি, তা আপনি অন্য জায়গায় কেন হচ্ছেন, কি মনে করি আইলাম যে তো শুনিলাম, আমার তো একটা সমস্যা ফেলে দিই, ওখানে তো জিনিসপত্র দাম যে বাড়ছে, ওখানে তো সব জিনিস কেনাকাটা কইরা মানে রান্না বান্না করে খাওয়ার বিরাট কঠিন হয়ে গেছে গা। ওখানে তৈলের ব্যাপারে একটা আলোচনা নিয়ে যাবো, একজনে কইল ক সড়াকে ভাইসা বেদার যান গেলে এই বিষয়ে একটা পরামর্শ পাইবে। আহা ভাই, আমার নাম তো সড়াকে না, আমার সুন্দর নাম হয়েছে সৈয়দ নওশের আলী। এখানে কয়েকদিন যাবত যে তৈলের বিষয়টি আলাপ আলোচনা করতেছি, এই যে সড়াকে কথাটা কই, এখন থেকে মাত্র সেদিন এনে কেজি আইছে, স্বাধীনতার আগে আমাদের বাড়ির যে মই মুরব্বীরা আপনার বাপদাদাও আমার বাপদাদাও বাজারও গেছে, যে সেটা আধা ছড়াক এক ছড়াক তৈলাচ্ছে, আইনার তরকারি পাক করছে, কিন্তু তৈলটা ছিল সরিষার তৈল, সোয়াবিন খাইছে না মানুষ, ঘৃণা করছে, তো ওই তৈল আইনে সেটা তরকারি পাক করছে, তরকারির স্বাদ যেমন হয়েছে, ভাতও এক ফুট বাড়াইয়া খাওয়া গেছে, গ্যাস্ট্রিকও হয়েছে না, কিন্তু এখন যে সেটা হয়েছে কি, তৈল এক ফা তৈল দিয়ে সেটা তরকারি পাক করার পরও তেমন স্বাদও হয় না, আর গ্যাসের তো কথা বলুন কি, এটা তো আপনার ভুক্তভোগী মনে হয়। তো ঘরের ভেতরে যখন কইছি যে এক ফোয়া তৈল দিয়ে তরকারি ফাঁক করা, ওইটা ভুলে যাও গা, জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তৈল সহ আমার দ্বারা সংসার চালানো সম্ভব না, তাহলে ইজ্জত বাঁচাইতে হইলে কম করে দিয়ে সেটা আগের দিনে যেমন একশো তৈল দিয়ে সেটা দিন ফার করছে, ওই ফর্মুলা দেখে হইব, ওইভাবে তরকারি ফাঁক করব, স্বাদ হইব, গ্যাস্ট্রিকের সাত টাকা দাবার ক্যাপসুল কিনতে হইব না, ভাত এক ফুট বেশি খেব, সে না করছে এইভাবে ফাঁকত না, তো কী করতে হইব যে তুমি তুমি ফাঁক করো দায়িত্ব না, আমার বোঝাটা ফেলাইছে, তো কী করো বোঝা নিছি, তেমন অনেকই বুঝাইতেছি যে এই একশোটা টোল কিনা কীভাবে তরকারি পাক করলে স্বাদ হয় এটা বুঝাইতেছি, আর এটাও বলতেছি যে এত তৈল খাও করে যে এক ফা তৈল, এইভাবে যদি এক ফা তৈল যদি সবাই না খাইত তো তৈলের দাম তো এত বাড়ত না। যেমন লক্ষ্য করছেন করোনাকালীন সময়ে পেঁয়াজের দাম বাড়বে এই কথা শুনে সবাই 5 কেজি 10 কেজি করে পেঁয়াজ কিনছে, এটাও কিন্তু বাজারের সংকটের একটা কারণ হয়ে দাঁড়ায়। আর এখন যে সিন্ডিকেট সামনে রমজান মাস, এই সিন্ডিকেটের এমন একটা অবস্থা সৃষ্টি করছে, মানে আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার মতো অবস্থা, বা ইনকাম তো আর বাড়ছে না, ইজ্জত বাঁচাই তো চলতে হইব, খাইতে হইব, ফুলাফান আছে, নাতিনাতকর আছে, হেরাল যে কান্নাকাটি করে আপনার কাছে কেমন লাগবে, তো যে কারণে এই ফর্মুলা দিয়ে সেটা বাধ্য হয়েছি। আচ্ছা তুমি ফালে ফেলো না ফেলো যা, তুই বয়ে বয়ে খাইস, আমি ফাঁক করুক, কারণ আমি তো আমার মাসাসের কাছে দেখছি। এরপরে আসেন গ্যাস, তারা বলছি চোলাটা একটু কমাই দিও, ফাঁক হয়ে গেলে গা চোলাটা বন্ধ করে নিও, এটাও শুনতে রাজি না, অতবার এই মেজ দলে বোকটা আগো 650 টাকার গ্যাসের যে সিলিন্ডার, এই সিলিন্ডার দাম 1500-এর উপরে তাও পাওয়া যাবে। এরপরে খেয়াল করে আনতে হয় অনেকগুলো আছে দাম বেশি দেখিয়া, যে সিলিন্ডার অকুজে ছিল বাতিল, ওই সিলিন্ডারের মধ্যে গ্যাস বেরিয়ে লইছে, অনেক জায়গায় দেখেন এই গ্যাসের সিলিন্ডার বাসটি এসে দেয়া মানুষ ফুইরা শেষ, এই বয়স তো আছে, যে কারণে নতুন ভালো সিলিন্ডার দেখে আনতে গেলে 1500-1500 টাকা এই সিলিন্ডারটা দিয়ে আনতে হয়, তৈল করলে তো বলিব যেমন গ্যাস এবং জান পেঁয়াজ, যে পেঁয়াজ 1 সপ্তাহে 25 টাকা কেজি, এই পেঁয়াজ 65 টাকা কেজি, সব কিছুর দামে সব কিছুর দামে বেশি, তো এখন উপায় নাই। ওই যে শিশির দলে বলছিল গোলাম হোসেন
আমি সবই বুঝি কিন্তু উপায় নাই, আমি কি করব আমার যে হাত পা বাঁধা। কিন্তু আমি তো সংসারের কাছে জিম্মিয়ে, আমার হাত পা বাঁধা, কাজও আমি করি, ইনকামও আমি করি, বাজারও আমি করি, তো সংসার আমি চালাই, তো আমার হাত পা বাঁধা না। তো পরামর্শটা আপনার কী দিব আপনার? আচ্ছা ভাই, এখন কি কিছু বুঝছেন নি? আচ্ছা ভাই সাহেব, আচ্ছা আপনি যে ফর্মুলাটায় আপনি এখন চালাইছেন সংসারও, সব কিছুর তো দাম বেশি, এই ফর্মুলাটা আপনার থেকে আমি নিতাম চাই, আপনার ওই ফর্মুলাটা। আচ্ছা ঠিক আছে, এই ফর্মুলাটা আপনার আমি দিবো,